আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি আজ আমরা অষ্টম শ্রেণীর চার দশমিক চারের একত্রিশ নাম্বার যে সৃজনশীলটা আছে সেই অঙ্কটা করব দেখো এর আগে আমরা উনতিরিশ তিরিশ নাম্বার সৃজনশীল করেছিলাম ওই সৃজনশীলগুলো এই চার দশমিক চার করলেও ওই সৃজনশীল দুইটা চার দশমিক এক আর দুই আর ছিল এখন যে সৃজনশীলটা করব এইখানে অবশ্য গ নাম্বারটা এই চার দশমিক চারের ক আর খ তোমরা আগের চার দশমিক তিনের এটা আর খ নাম্বারটা অবশ্য চার দশমিক একের আর গ নাম্বারটা কেবল চার দশমিক চারের চলো অঙ্কটা কিভাবে করা যায় একটু করি আমরা তাহলে তোমরা হয়তো খুব সহজেই বুঝতে পারবা দেখো প্রথমেই ক নাম্বারটা কি বলেছে একটু দেখি উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝি এটা আমরা চার দশমিক তিনে বলছিলাম তারপর আমি লিখে রেখেছি দেখো কি বলেছে যখন কোনো বীজগাণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয় উৎপাদকে বিশ্লেষণ বলা হয় যেমন আমি একটু উদাহরণ দিই যেমন দেখো লিখলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স লেখো দেখো এখানে থ্রি এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস ফোর দেখো তো এইটা হলো এইটার কি সম্ভাব্য গুণিত আকারে প্রকাশ করলাম দেখো এটা আমরা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আর তিন চারে বারো এক্স তাহলে ঠিক আছে না এর সে দেখো আর আমরা গুণিত কাকারে প্রকাশ করতে পারি না তাহলে এটাই হলো এর উৎপাদক সংজ্ঞাটা একটু তোমরা দু একবার পড়ো দেখো মুখস্থ করে ফেলতে পারবা যখন কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করলাম সম্ভাব্য দুই বা ততোধিক এখানে দেখো দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করেছি তখন এটাকে আমরা কী বলবো উৎপাদকে বিশ্লেষণ দেখো খুবই সহজ এখন আমরা খনাম্বার অঙ্কটা করি নম্বর কী বলেছে দেখো কিউ সমান জিরো এবং এক্স ইজ নটিক্যাল টু জিরো এক্স জিরো হবে না তাহলে এটার মান বের করতে হবে তাহলে কিউ সমান জিরো দেওয়া আছে এটা আমাদের লেখো দেওয়া আছে খ নম্বর দেওয়া আছে কি দেওয়া ছিল কিউ সমান জিরো অতএব কিউয়ের মানটা দেখো আমরা বসাই দিতে পারছি কিউয়ের মান কি ছিল এখানে থ্রি এক্স টু লেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু সমান কি? জিরো এখন কাজ করি আমরা এটা থেকে মান বের করবো কিসের মান বের করব দেখো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস তো এটা যদি আমরা সূত্রে ফেলতাম তাহলে দেখো তো এরকম হতো না থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এরকম হতো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতাম এখানে দেখো তাহলে আমাদের মান লাগবে কিসের এখানে এ এইটা যদি সূত্র ফেলি এটা এ আর এটা মনে করো বি তাহলে এ প্লাস বি এর মান লাগবে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু বাই এক্সের মান লাগবে তো এটা থেকে আমরা সেটা বের করার চেষ্টা করি এক কাজ করি আমরা তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এখানে রাখি মাইনাস ফাইভ এক্স করে দিই প্লাস ফাইভ এক্সটা এদিকে নিয়ে চলে আসলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আর এই এক্সটা আমরা এদিকে নিয়ে আসি ভাগ এক্স সমান মাইনাস ফাইভ এটা সেপারেট করি থ্রি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু সমান মাইনাস ফাইভ দেখো তো এটা কী হবে থ্রি এক্স প্লাস দেখো তো থ্রি এক্স প্লাস টু বাই এক্সের মানটা আমরা পেয়ে গেলাম মাইনাস ফাইভ এখন আমরা এটা ব্যবহার করে ওটার মানটা বের করতে পারবো এখন তাহলে প্রদত্ত রাশি আমরা লেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী ছিল নাইন এক্স সূত্র বানাও এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস সূত্র ফেলো এই যে এ প্লাস বি এটা কেন ফেললাম কারণ এখান দেখো প্লাসের মানটায় আমাদের বের হয়েছিল এই স্কোয়ার মাইনাস এই হলো এ আর এই হলো বি এখন এটার মান বসাও মাইনাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান এখানে দেখো এক্স এক্স কেটে যায় তাহলে তিন দুকুনি ছয় ছয় দুকুনি বারো লিখে দিই আমরা এখানে হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ থার্টিন দেখো তাহলে আমাদের মানটা পেয়ে গেলাম লেখো সুতরাং নির্ণীয় মান মান থার্টিন দেখো তো খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম এখন আমরা গরম বরটা করি তাহলে লেখো গ নাম্বার পি কিউ আর এর লসাগু নির্ণয় করো তাহলে আগে আমরা কী করবো পি কিউ যে রাশিগুলো ছিল এইগুলোর আগে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করে নিতে হবে তারপর দেখো সেগুলো আমরা সহজেই করে ফেলতে পারবো লেখো উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই পি সমান কি ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ নিশ্চয়ই তোমাদের মনে আছে কীভাবে করতে হবে প্রথমে এই তিন আর বারো গুণ করবো তিন বারং ছত্রিশ কত কত গুণ করলে ছত্রিশ হয় আর যোগ বিয়োগ করলে আঠেরো হয় দেখো এই ষোলো হয় তো আঠারো দেখো আঠারো দুগুনি দেখো ছত্রিশ আঠারো থেকে দুই বিয়োগ করলে ষোলো হয় লিখে ফেলো তোমরা যদি না পারো তাহলে ছত্রিশকে এরকম মৌলিক উৎপাদকের মাধ্যমে ভেঙে নিও আঠারো দুগুণি ছত্রিশ দেখো এখানে আমি বুঝে ফেললাম তাহলে আর ভাঙলাম না আঠারো দুগুনি ছত্রিশ 18x এক্স প্লাস টু মাইনাস টুয়েলভ থেকে দুই বিয়েক করলাম ষোলো হলো মাইনাস বারো থ্রি এক্স কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে এক্স আর কমন নেওয়া আমার ভাগ তাহলে থ্রি দিয়ে গুণ কর ভাগ করো তাহলে তিনশোই আঠারো আর এক্স তো কেটে প্লাস টু কমন নাও এখানে তাহলে এক্স মাইনাস এখানে দেখো এক্স মাইনাস সিক্স দুইটা থেকে কমন নিয়ে নিছি আর এখানে থাকবে থ্রি এক্স প্লাস টু দ্বিতীয় অর্থাৎ কিউ সমান লেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আবার তিন দুগুনি ছয় এমন দুটো সংখ্যা গুণ করো যোগ করলে পাশ হবে আর গুণ করলে ছয় হয় দেখো তিন দুগুনি ছয় তিন আর দুই যোগ করলে পাশ হয় লিখে ফেলো থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স এখানে থ্রি কমন যায় তাহলে এক্স প্লাস ওয়ান এখানে টু কমন যায় তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কমন এলাম আর এখানে থাকলো থ্রি এক্স এখন তৃতীয় রাশিটা করি অর্থাৎ এবং দাও দিয়ে আর সমান মাইনাস টু এখানে দেখো তিন দুগুনি ছয় হওয়া লাগবে যোগ বিয়োগ করে এক হওয়া লাগবে তাহলে আমরা এখন কী করব তিন দুগুনি ছয় শুধু বিয়োগ করবো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস দেখো হলেই তো বিয়োগ হয় থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে দেখো মাইনাস হয় মাইনাস টু কমন নাও এক্স মাইনাস ওয়ান কমন নাও এক্স মাইনাস তোমাদের উৎপাদকগুলো একটু যদি অসুবিধা হয় তাহলে আমাদের চার পয়েন্ট তিন আমরা করেছিলাম ওটা একটু ভালো করে দেখে এসো তাহলে দেখবে এইগুলো আর একটু অসুবিধা থাকবে না এখন দেখো এক্স মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা কমন নিয়ে নিই এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস টু এখন আমরা লসাগু নির্ণয় করবো লেখো সুতরাং নিয়েও কি বলো তো কমন আনকমন সবগুলো নিতে হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে আসে আর কোথাও আসে নেই এক্স মাইনাস ওয়ান লিখে ফেলো এক্স মাইনাস ওয়ান তারপরে দেখো এক্স মাইনাস ওয়ান নিছি এক্স প্লাস ওয়ান আছে লিখে ফেলো এক্স প্লাস ওয়ান আর কি কী আছে দেখো থ্রি এক্স প্লাস টু এখানে আছে এখানেও আছে এখানেও আছে তাহলে তিনটা থেকে আমরা থ্রি এক্স প্লাস টু নিয়ে নেব আর এক্স মানে সিক্স এখানে আসে আর দেখো কোথাও নেই তবুও নিতে হবে কারণ আমরা কমন আনকমন সবগুলো নেব এখন দেখো এটা আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি আর এটা দেখো থ্রি এক্স প্লাস টু এক্স মানে সিক্স এটা সমান আমরা এটাও লিখতে পারি লিখে দাও কাজ করি এটা শুধু আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা যা আছে তাই রাখো অথবা তোমরা কী করো গুণ আকারেও লিখতে পারো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি আমি এরকম রাখলাম থাক কোনো অসুবিধা নেই তোমরা গুণ আকারে লিখলেও কোনো অসুবিধা হবে না তাহলে এটাই উত্তর আমাদের নিয়ে লসাগো দেখো তো খুবই সহজভাবে করে ফেলতে পারলাম তোমরা একটু প্র্যাকটিস করো করলে দেখবা এটা আরও সহজ হয়ে গেছে তোমাদের কাছে আজ তাহলে এই পর্যন্তই ভালো থেকে সবাই আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আসো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ